আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমি চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামাজিক মূল্যায়ন জীবন জীবিকা বিষয়ের অ্যান্সারগুলো দেখব। তো আজকের ভিডিওতে আমরা প্রথম কাজ ক, পেশাজীবী সাক্ষাৎকার গ্রহণ এবং সাক্ষাৎকার গ্রহণ শেষে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে, সেটির অ্যান্সার দেখব। চলো আমরা শুরুতেই প্রশ্নটি একটু দেখে নিই। আমাদের অ্যান্সার রেডি করা আছে। তো তিনটি পার্টে আমরা অ্যান্সারগুলো দেখাবো, একটি কাজ ক, একটি কাজ খ এবং একটি কাজ গ। তো প্রথমেই প্রশ্ন করা হয়েছে যে পেশাজীবী সাক্ষাৎকার গ্রহণ করতে হবে। সাক্ষাৎকারের মাধ্যমে স্থানীয় একজন পেশাজীবীর নিকট থেকে পেশা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন প্রণয়ন, এটা হচ্ছে কাজ কয়ের কাজ অ্যান্সার প্রশ্ন। আমরা অ্যান্সারে চলে যাব, তার আগে দেখে নিই আরেকটু প্রশ্নটা যে বিভিন্ন পরিস্থিতি ও চাহিদার প্রেক্ষিতে স্থানীয় ও দেশীয় পেশাসমূহের পরিবর্তন। আচ্ছা, আমরা এই পুরোটা না পড়ি, এখানে বলা হয়েছে যেটা সেটা বলি। এখানে প্রশ্ন তৈরি করে পেশাজীবীকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে এবং সেক্ষেত্রে এ4 সাইজের কাগজে প্রশ্নগুলো লিখে নিয়ে বাড়িতে গিয়ে সেই পেশাজীবীকে জিজ্ঞেস করে অ্যান্সারগুলো লিখে নিয়ে আসবে, এটি হচ্ছে কাজ। হ্যাঁ, এখানে আবার স্পষ্ট করে আবার বলা আছে যে এই কাজগুলো তোমরা লিখেছো কিনা প্রস্তুতিমূলক পিরিয়ড দিয়ে, আর তোমাদের থেকে দেখে নিবে, তথ্য সংগ্রহ করবে যে তোমরা আসলে কাজগুলো করেছো কিনা। আচ্ছা, তো আমরা চলে যাই অ্যান্সারে। প্রথম লিখে নিব ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় জীবন জীবিকা, নাম তোমরা নিজেদের নাম, শ্রেণী, শাখা, রোল লিখে নিবে। তারপর কাজ ক, পেশাজীবী সাক্ষাৎকার গ্রহণ। প্রথম প্রশ্ন, আপনার পেশা কি? ধরো সে উত্তর দিচ্ছে আমি একজন কৃষক, আমি কৃষককে জিজ্ঞেস করতেছি তাই সে উত্তর দিচ্ছি আমি একজন কৃষক। দ্বিতীয় প্রশ্ন, কত বছর ধরে এই পেশায় আছেন? উত্তর 11 বছর। আপনার পেশায় এখন কি ধরনের উপকরণ বা সামগ্রী ব্যবহার করেন? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কৃষিতে অনেক পরিবর্তন এসেছে। এখন সেচ দেওয়ার জন্য উন্নত মানের সেচ পাম্প আছে, জমি চাষ করার জন্য ছোট ছোট ট্রাক্টর এবং ফসল কাটার জন্য আছে অনেক মেশিন। 4, আপনার পেশায় আগে কি ধরনের উপকরণ বা সামগ্রী ব্যবহার করতেন? কৃষিকাজে আমরা আগে বিভিন্ন সাধারণ সরঞ্জাম ও উপকরণ ব্যবহার করতাম। এগুলোর মধ্যে অন্যতম এক হাতের লাঙ্গল, যেটা কোদাল বলা হয়, ব্যাকেটে কোদাল লিখে যেতে পারো, 2 কাস্তে, 3 ঝুড়ি, 4 পানি ছিটানোর পাত্র, 5 বেতের ঝুড়ি ইত্যাদি। 5, আগের কাজের ক্ষেত্রে আপনি কেমন অনুভব করতেন? উত্তর, খেত চাষ করা থেকে শুরু করে বীজ বপন এবং ফসল তোলা পর্যন্ত তাদের কাজ ছিল শারীরিকভাবে পরিশ্রমের, মানে কৃষকদের কাজ। তো আমরা এনে তাদের হবে না, আমাদের হবে, ঠিক আছে। আমরা সম্পূর্ণ প্রাকৃতিক সার ব্যবহার করতাম এবং চাষবাসের জন্য সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করতাম। অনেক সময় ঋতুর উপর নির্ভর করে আমাদের ফসলের অনেক ক্ষতি হতো, কারণ আমরা দুর্যোগের পূর্বাবস্থিতি নিতে পারতাম না, তাই আর্থিকভাবে অনেক ক্ষতির মুখে পড়তাম। 6, নতুনভাবে কাজ করতে আপনার কেমন লাগে? উত্তর এভাবে দিব যে আধুনিক যন্ত্রপাতির প্রবর্তন আমাদের কাজে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ট্রাক্টর, হার্ভেস্টার এবং সেচ ব্যবস্থার মতো যান্ত্রিক সরঞ্জামের সাহায্যে কৃষিকাজ আরও দক্ষ এবং কম শ্রমের হয়ে উঠেছে। তাতে আমার প্রশ্ন, এই যে পরিবর্তন হলো, এর পিছনে কারণ কি বলে মনে করেন? কৃষির যান্ত্রিকীকরণ, এটা ভালো হয়েছে, এতে অল্প অল্প শ্রমে বেশি ফলন পাওয়া সম্ভব। 8, আপনার পেশায় দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ প্রস্তুতি বা প্রশিক্ষণের সুযোগ কোথায় আছে বলে মনে করেন? উপজেলা কৃষি অফিসে কৃষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের সুযোগ রয়েছে, সেখানে আমি আমার দক্ষতা বাড়াতে পারবো বলে মনে করি। এই ছিল আমাদের প্রশ্নগুলো। এবার আমাদের বলা হয়েছে শেষের দিকে, নিচের দিকে যদি আসি, চূড়ান্ত মূল্যায়নের দিন তোমাদের যেটি করতে হবে, চূড়ান্ত মূল্যায়নের দিন তোমাদের একটি প্রতিবেদন লিখতে হবে, একটি প্রতিবেদন তৈরি করবে এবং এরপর নিজ নিজ পরিবারের কাজে কী কী আছে সেগুলো তোমাদের অনুভূতি সহ লিখতে হবে। তারপর ক কাজে আসি, যে তোমাদের ফাইনাল ডেতে পরীক্ষার দিন যে কাজগুলো করা লাগবে পেশাজীবী সাক্ষাৎকারে, তোমাদের 60 মিনিট দেওয়া হবে একটি প্রতিবেদন লেখার জন্য। এক্ষেত্রে যে প্রতিবেদন, যে যে বিষয় থাকা লাগবে, পেশাজীবী ব্যক্তির বর্তমান পেশার নাম। আচ্ছা, আমরা তো অ্যান্সারে চলে যাই। উপরে লিখে নেব ষষ্ঠ শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় জীবন জীবিকা, নাম, শ্রেণী, শাখা এবং রোল লিখে নেব, যেহেতু প্রতিবেদন লিখতে হবে। তো প্রতিবেদনে আমরা জানি যে প্রতিবেদনের শুরুতে আমাদের থাকতে হয় প্রতিবেদন তৈরির তারিখ এবং বিষয়। তো প্রতিবেদনের তারিখ, তারিখ যে তারিখে তোমরা লিখছো সেই তারিখ দিয়ে দিবে, সময় দিয়ে দিবে। তারপর বিষয় হচ্ছে পেশাজীবীর সাথে মত বিনিময় সভা ও পেশার রূপ বদল, এটা হচ্ছে বিষয়। অ্যান্সারে চলে আসবে এখানে, যে আজ যে তারিখে লিখছো সেই তারিখ লিখবে, আজ যে তারিখে তোমরা পেশাজীবী থেকে তথ্য নিয়েছো সেটা লিখবে। তোমাদের ইচ্ছা মতো একটা ডেট দিতে পারো, আগের একটা ডেট বা পরীক্ষার দিনের ডেট দিতে পারো। আজ 14 জুন 2023 রোজ রবিবার সকাল 10 ঘটিকা হাজীগঞ্জ আমিন নগর উচ্চ বিদ্যালয়ে, তোমরা তোমাদের স্কুলের নামটি এখানে দিবে অবশ্যই। ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বিষয়ে ষান্মাসিক মূল্যায়নের দিন পেশাজীবীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বারবার বলছি, এই প্রতিবেদন কিন্তু আমাদের পরীক্ষার দিন লিখে নিতে হবে, লিখতে হবে, ঠিক আছে? পরীক্ষার দিন পরীক্ষার হলে লিখতে হবে, আর যদি স্যার বলে দেয় যে বাসা থেকে লিখতে, তাহলে বাসা থেকে লিখে নিয়ে যাবে। সভায় আমি একজন কৃষকের সাথে সাক্ষাৎকার করেছিলাম,
তার সাথে আলোচনার মাধ্যমে কৃষির পেশার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বিভিন্ন বিষয় নিয়ে যে ধারণা পাওয়া গেল তা উল্লেখ করলাম। এখানে প্রশ্নে কিন্তু বলা আছে যে পেশাজীবী ব্যক্তির বর্তমান পেশার নাম, তার পেশা ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে তার বর্ণনা, এটা এগুলো কিন্তু আমাদের অ্যান্সার থাকতে হবে। তাহলে পেশাজীবীর বর্তমান পেশা, প্রথমে যেটা বলা ছিল, তিনি একজন গ্রাম্য কৃষক, জমিতে ধান সহ বিভিন্ন ফসল ফলন প্রায় 11 বছর কৃষির সাথে সম্পৃক্ত আছেন। পরবর্তী প্রশ্ন ছিল তার পেশা ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে তার বর্ণনা করো। তো এটা আমরা এভাবে লিখতে পারি যে তিনি একজন কৃষি পেশায় পরিবর্তন সমূহ, বর্তমান উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ফলে বাংলাদেশের কৃষিতে অনেক পরিবর্তন এসেছে। পূর্বে আমাদের কৃষকেরা হাতে বানানো এবং দেশীয় বিভিন্ন প্রথাগত সরঞ্জাম ব্যবহার করত, যাতে সময় এবং শারীরিক পরিশ্রম বেশি হতো। কিন্তু বর্তমানে আধুনিক বিভিন্ন মেশিন এবং উপকরণ সহজলভ্য হওয়ায় কৃষি পেশায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই কাজের সময় যেমন কমেছে তেমনি উৎপাদন বেড়েছে বহুগুণ। পরবর্তী পয়েন্টে বলা ছিল যে পেশাক্ষেত্রে উক্ত পরিবর্তনের কারণগুলো কী তা বিশ্লেষণ করো। পেশাক্ষেত্রে উক্ত পরিবর্তনের কারণগুলো বিশ্লেষণ, কৃষি পেশায় পরিবর্তনের পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা অতিথির সাথে আলোচনার মাধ্যমে জানা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক, শিক্ষার হার বৃদ্ধি। বর্তমানে সবাই লিখতে এবং পড়তে পারে, শিক্ষার হার বৃদ্ধির কারণে এখনকার কৃষকরা যে কোনো বিষয়ের সমস্যা হলে নিজেরাই বিভিন্ন পত্রপত্রিকা এবং বই পড়ে সমাধান করে নিতে পারে। 2, প্রযুক্তির সহজলভ্যতা। মানব জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো কৃষি পেশায় প্রযুক্তির ছোঁয়া লেগে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছে। এখন কৃষকরা তাদের ফসলের বিভিন্ন সমস্যা মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সমাধান করে নিতে পারে। 3, উন্নত মেশিন বা যন্ত্রের ব্যবহার। পূর্বে কৃষকরা সম্পূর্ণ শারীরিক পরিশ্রমের মাধ্যমে কৃষিকাজ করত, যেমন নিজেরা বা গবাদি পশু দিয়ে হাল চাষ করানো, নিজের জমি দিয়ে থেকে পানি পরিবহন করে সেচ দেওয়া। কিন্তু বর্তমানে কৃষিতে প্রায় সকল কাজের জন্যই উন্নত প্রযুক্তির মেশিন প্রস্তুত হয়েছে এবং সেগুলো বাংলাদেশের কৃষকেরাও ব্যবহারের সুযোগ পাচ্ছে। কৃষিতে উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহারের কারণে এ পেশায় দারুণ পরিবর্তন এসেছে। এখানে এসেছে একারভাবে একটা। তার পরবর্তী পয়েন্ট ছিল যে উক্ত পরিবর্তনের ফলে পেশায় কী ধরনের নতুনত্ব এসেছে তার বর্ণনা। তো পরিবর্তনের ফলে পেশায় যে পরিবর্তন নতুনত্ব এসেছে, কৃষি পেশায় পরিবর্তনগুলো এই পেশায় অনেক ধরনের নতুনত্ব নিয়ে এসেছে তা নিম্নে সংক্ষেপে বলা হলো। 1, নতুন ক্ষেত্র সৃষ্টি। আগে এক অঞ্চলের কৃষকরা অন্য অঞ্চলের ফসল ফলাতে পারত না, কিন্তু এখন প্রায় সব এলাকায় সব ধরনের ফসল ফলানো সম্ভব হয়। 2, প্রকৃতি নির্ভরশীলতা কমেছে। পূর্বে শতভাগ প্রকৃতির উপর নির্ভর করে থাকতে হতো, কিন্তু এখন উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে সেচ দেওয়া সহ বিভিন্ন কাজ সহজে করা যায়। 3, সময় কমেছে। আগে শারীরিকভাবে পরিশ্রম আর সরঞ্জাম ব্যবহার সহজলভ্য না থাকায় যে কোনো কৃষিকাজ করতে সময় বেশি লাগতো, কিন্তু এখন কৃষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সময় কমিয়ে আনা সম্ভব হয়েছে। 4, যান্ত্রিকীকরণ। ট্রাক্টর, কম্বাইন এবং হার্ভেস্টারের মতো যন্ত্রপাতির প্রবর্তন কায়িক শ্রমকে ব্যাপকভাবে হ্রাস করেছে এবং কৃষিকাজ পরিচালনার গতি ও নির্ভুলতা বাড়িয়েছে। পরবর্তী পয়েন্ট ছিল যে কৃষি উক্ত পেশায় কী কী দক্ষতা প্রয়োজন তা চিহ্নিত করেন। তো এটা আমরা লিখতে পারি যে কৃষি পেশায় যেসব দক্ষতা থাকা প্রয়োজন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কৃষির সাথে খাপ খাওয়ানোর জন্য হবে। এখানে খাওয়ানো, ঠিক আছে, খাওয়ানোর কথা আসবে, কমানো না, খাপ খাওয়ানোর জন্য। এবং এই পেশায় সফলতা অর্জন করতে কৃষকদের বেশ কিছু দক্ষতা উন্নয়ন করতে হবে। 1, প্রযুক্তি জ্ঞান। বর্তমানে কৃষির প্রায় সকল কাজে ডিজিটাল প্রযুক্তি সমৃদ্ধ মেশিন ব্যবহার হচ্ছে, তাই একজন কৃষককে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে এই বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। 2, অভিযোজনযোগ্যতা এবং সমস্যা সমাধান। সকল পেশায় সময়ের সাথে পরিবর্তন সাধিত হয়, বর্তমানে এবং ভবিষ্যতে কৃষকদের আবহাওয়া এবং জলবায়ু ও স্থানকাল পাত্রভেদে অভিযোজন ক্ষমতা এবং সমস্যা সমাধান সংক্রান্ত যোগ্যতা সময় অর্জন করতে হবে। এই পয়েন্টটা দেওয়ার দরকার নেই, এটা বেশ জটিল হয়ে যাবে তোমাদের জন্য, 3 নম্বর পয়েন্টটা বাদ দাও। আচ্ছা, তার পরবর্তীতে আমাদের বলা ছিল যে দক্ষতা সময় অর্জনের জন্য তার এলাকায় কী কী সুযোগ রয়েছে তার বর্ণনা। তো আমরা এবার লিখতে পারি দক্ষতা সময় অর্জনের জন্য, দক্ষতা অর্জনের জন্য তার এলাকায় যে সুযোগ রয়েছে তার বর্ণনা। কৃষি পেশায় দক্ষতা অর্জনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিস, কৃষকদের দক্ষতা উন্নয়নে মাঠ দিবস, কৃষক সমাবেশ, কৃষক প্রশিক্ষণের আয়োজন করে, কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য দক্ষতা দক্ষ করে গড়ে তোলে। তার পরবর্তী পয়েন্টটা ছিল যে দক্ষতা উন্নয়নের জন্য স্থানীয় প্রতিষ্ঠানের নাম। তো এটা আমরা এবার দিতে পারি উপজেলা কৃষি অফিস, উপজেলা মৎস্য প্রাণী সম্পদ অফিস, বেসরকারি এনজিও ব্র্যাক। এই ছিল সরস্বতীর জীবন। আচ্ছা, তারপরে বলা হয়েছিল যার সাথে সাক্ষাৎ করে আমরা প্রতিবেদনটি লিখেছি, এখানে কিন্তু বলা আছে যে সাক্ষাৎকার প্রদানকারী টিপসই বা স্বাক্ষর এখানে নিয়ে এসে কপিটি জমা দিতে হবে। তো সাক্ষাৎকার গ্রহণকারী টিপসই যে দিব না, স্বাক্ষর নিব। তো সাক্ষাৎকার প্রদানকারী স্বাক্ষর এখানে তার নামটি আমি নিজেরা লিখতে হবে না, যে সাক্ষাৎ দিয়েছে তার নিজের হাতে একটা সাইন এখানে নিয়ে নিবে তার কাছ থেকে।
এই ছিল ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের ক কাজ কয়ের অ্যান্সার, মানে যেটা হচ্ছে তোমাদের পেশাজীবীর সাথে সাক্ষাৎকার গ্রহণ। পরবর্তী ভিডিওগুলোতে আমরা কাজ খ এবং কাজ গ এর অ্যান্সারগুলো দেখবো। ধন্যবাদ সবাইকে এত সুন্দর ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধুবান্ধব শেয়ার করে দিবে, যত বন্ধুরা দেখো উপকৃত হতে পারে। কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো, এটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দাও।